নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে ডায়রিয়া রোগীদের মিলছে না কলেরা স্যালাইন, এতে দুর্ভোগ পোহালেও যেন দেখার কেউ নেই, এমন অবস্থা সৈয়দপুর একশো শয্যা হাসপাতালের। এছাড়াও শহরে রাতের বেলা ফার্মেসিগুলো বন্ধ থাকায় ওষুধ খুঁজে পেতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও রোগীর স্বজনরা। তবে এ বিষয়ে কথা বলতে গেলেও কলেরার স্যালাইন সরবরাহ না থাকার বিষয়টি এড়িয়ে যান দায়িত্বরত কর্মকর্তা। ভর্তি করছে, করার পর আমাকে পেটিশন লিখে দিছে, আমি বাইরে থেকে মেডিকেলে ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে স্যালাইন লিখে দিছে, মেডিকেলে কোনো স্যালাইন নাই। এখন